সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেকেই আমাদের ত্রয়ীর কিছু বিশেষ ফিচার নিয়ে আমাদেরকে প্রশ্ন করেছেন, তো আমি আজকের সেশনে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের অনেকে জানতে চেয়েছেন যে ত্রয়ীতে আসলে ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস প্রোভাইডিং কিংবা কি কি ধরনের প্রতিষ্ঠানের বিজনেসের হিসাব রাখা যায়। তো এইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ত্রয়ী সফটওয়্যারটা আপনার এই ইনস্টল করার সময় আপনার এইখানে আপনার জিজ্ঞেস করবে যে আসলে আপনি সফটওয়্যারটা কোন ধরনের আপনার বিজনেস টাইপ। এই যে দেখুন, কোম্পানি যখন ইনফরমেশন দিয়ে এন্ট্রি করা হয় তখন এখানে জিজ্ঞেস করছে আপনার বিজনেসের ধরনটা কি। এখান থেকে এই যে ট্রেডিং কোম্পানি, রিয়েল এস্টেট, এডুকেশন ইনস্টিটিউট, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ড্রাগ স্টোর, মোটেল, তারপর নন প্রফিট অর্গানাইজেশন, হসপিটাল, পয়েন্ট অফ সেলস, এইটা সিলেক্ট করে আমরা কোম্পানির টাইপটাকে ডিফাইন করতে পারি। বুঝতেই পারছেন যে কত ধরনের বিজনেস এখানে মেনটেন করা যায়। আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে পারি যে আমাদের ত্রয়ীর যে কাস্টমার রয়েছে ইতিমধ্যে যারা সফটওয়্যার ইউজ করছেন, একটা এক্সেল শিট থেকে আমি সামারি করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমরা এটা লিস্ট করেছি বিজনেস ক্যাটাগরি ওয়াইজ। এই যে এডুকেশন ইনস্টিটিউট প্রথমেই অ্যালফাবেটিক্যালি চলে এসছে, যেমন নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, নর্দার্ন সাউথ, সোনারগাঁও, নটরডেম, তারপর বিএইউইটি, সিঙ্গাপুর স্কুল, এইগুলোতে আমাদের এই সফটওয়্যারটা ইউজ হচ্ছে তাদের কোর অ্যাকাউন্টস এবং ইনভেন্টরি মেনটেন করার জন্য। তারপরে কিছু গভর্নমেন্ট অর্গানাইজেশন রয়েছে যেগুলোতে আপনার, যেমন বিপিসি রয়েছে, চিটং চিটি কর্পোরেশন রয়েছে, বিএস বিসিএসএআর রয়েছে, এগুলো ব্যবহার করছে তাদের কোর অ্যাকাউন্টসটার জন্য। কিছু কাস্টমাইজ সফটওয়্যার আমরা করেছি, এটাকে যদি বাদ দেই তাহলে আবার আমরা চলে যাই, যেমন এরপরে আছে আপনার এই কনস্ট্রাকশন এবং রিয়েল এস্টেট। দেখুন, হিউজ কনস্ট্রাকশন অ্যান্ড রিয়েল এস্টেট, মোর দেন 400 থেকে 450-এর উপরে এই কনস্ট্রাকশন এবং রিয়েল এস্টেট আছে আমাদের ত্রয়ী ব্যবহার করছে। তারপরে বিজনেস টাইপটা হচ্ছে যে এই যে বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি, র্যাঙ্কস গ্রুপ, তানাকা গ্রুপ, মদিনা গ্রুপ, সুরুজ মিয়া, তারপরে প্যাসিফিক, আহমেদ গ্রুপ, রাজ্জাক গ্রুপ ইউজ করছে, ফার্মাসিউটিক্যাল ইউজ করছে, গ্রিন ড্রাইভ, কনকর্ড, গ্রিন ফার্মাসিউটিক্যালস, জুলিং ফার্মা, এরা ইউজ করছে, নিপ্রো, ডিপ্লেট, অ্যালবিয়ন, কেমন। তারপর পোল্ট্রি ফিড ইউজ করছে আমাদের এই সফটওয়্যার। কিছু সফটওয়্যার এবং হার্ডওয়্যার কোম্পানি ইউজ করছে তাদের নিজস্ব অ্যাকাউন্টস ইনভেন্টরিকে মেনটেন করার জন্য। কিছু নন গভর্নমেন্ট অর্গানাইজেশন রয়েছে, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে, সিএনজি ফিলিং স্টেশন আছে, কনসালটেন্সি সার্ভিস প্রোভাইডিং আছে, ড্রিঙ্কিং ওয়াটার, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অনেক আছে আমাদের, ফুড ইন্ডাস্ট্রি আছে, ফার্নিচার, গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল, এই যে ক্যাটাগরিগুলো, ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে, পয়েন্ট অফ সেলস রয়েছে, এতগুলো ইউজ করছে, প্রিন্টিং প্রেস, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, স্যানিটারি এবং টাইলস, তারপরে স্টিল মিলস, টেলিকমিউনিকেশন, ট্যুরস অ্যান্ড ট্রাভেলিং, ট্রান্সপোর্ট সার্ভিস, ব্রিক ফিল্ড, তারপরে ট্রেডিং হচ্ছে, ট্রেডিংয়ে অনেক বেশি, প্রচুর আছে ট্রেডিং। আমি স্ক্রল করে টেনে যাচ্ছি, দেখুন, সবাই আমাদের কোর্স সফটওয়্যারটা ইউজ করছে। সো, এবং এইটা কিভাবে সম্ভব, আমি যদি সফটওয়্যার থেকে একটু আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে সফটওয়্যারে এই যে চার্ট অফ অ্যাকাউন্টস এবং ইনভেন্টরিটা সফটওয়্যারের মধ্যে এই বিল্ট ইন এই ছোট্ট চার্ট অফ অ্যাকাউন্টসটা দেয়া আছে, অ্যাসেট, লাইবিলিটিস, ইনকাম, এক্সপেন্স, প্রত্যেকটা কোম্পানি তার প্রয়োজন অনুযায়ী। যেমন এই ব্যাংক অ্যাকাউন্ট একটা গ্রুপ, যে কয়টা ব্যাংক আমার দরকার হবে সে কয়টা ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি ওপেন করে নিতে পারবো। স্যান্ডিডেটর, আমার কাস্টমার, এখানে একটা কাস্টমার খোলা আছে, কাস্টমার তো কাস্টমার নাম লিখিনি, এটাকে ইচ্ছে করলে স্যান্ডিডেটরের আন্ডারে আরো সাব গ্রুপ তৈরি করে 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 আমি এটাকে করতে পারি। আমি আপনাদেরকে স্যাম্পল হিসাবে একটু দেখাতে চাই, আমার কাছে স্যাম্পল আছে। যেমন ধরুন, এই যে এখানে আমি একটা অ্যাকাউন্টসটা, এই একটা প্রতিষ্ঠান তাদের অ্যাকাউন্টসটা কিভাবে সাজিয়েছে আপনি দেখুন। অ্যাসেটের আন্ডারে একটা নাম্বারিং করে ফিক্সড অ্যাসেট তার আন্ডারে তৈরি করলো এগুলো, তারপর দু নাম্বারে একটা কোড নাম্বার করে কারেন্ট অ্যাসেট করলো, তার আন্ডারে ক্যাশ ইন হ্যান্ড, তার আন্ডারে জেনারেল পেটি ক্যাশ,
এই কোড নাম্বার দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট করে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেছে তারা এতগুলো, তারপর তৈরি করেছে অ্যাকাউন্টস রিসিভেবল, সান্ডি ডেটরকে রিনেম করে তৈরি করেছে, তারপর এই যে ওভার ডিউজ ডিপোজিট, এই যে অ্যাডভান্স তৈরি করেছে, অ্যাডভান্স টু এমপ্লয়িজ, অ্যাডভান্স টু লোন ওনার, ল্যান্ড ওনার্স, ওয়ার্কিং প্রগ্রেস তৈরি করেছে, স্টক ইন হ্যান্ড, তারপর এই যে লাইবিলিটিস আন্ডারে কি করেছে দেখুন, এই যে নাম্বারিং করে, এই যে স্ট্রাকচারটা, তার মানে এইটার জন্য আসলে যে নলেজটা দরকার সেটা হচ্ছে কোর অ্যাকাউন্টিং নলেজটা। তাহলে এই অ্যাকাউন্টস প্রফেশনাল যারা আছেন তারা সেটা বিজনেসের ধরন অনুযায়ী যে ধরনের চার্ট অফ অ্যাকাউন্টসটা দরকার হবে সেটাই ওনারা এর মধ্যে ডিজাইন করে, এটা একদম ত্রয়ী থেকে তৈরি করা, যে ইনকামের খাত, রেভিনিউ, আদার ইনকাম, এক্সপেন্সের খাত দেখুন ভাগ করেছে, কস্ট অফ গুডস সোল্ড, তারপরে ডাইরেক্ট র মেটেরিয়াল কস্টের জন্য ভাগ করেছে, তার আন্ডারে করেছে প্রজেক্ট লেবার কস্ট, তারপরে যে লেবার সিভিল ওয়ার, প্রজেক্ট ল্যান্ড কস্ট, এইভাবে ভাগ করে করে এটাকে সাজিয়ে নিয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। সো ত্রয়ীতে এই ফ্রিডমটা আছে বলে আমি এটা দেখিয়েছি আপনাকে চার্ট অফ অ্যাকাউন্টস। চার্ট অফ ইনভেন্টরিতে যদি দেখাই একইভাবে ডাইরেক্ট র মেটেরিয়াল আন্ডারে দেখুন এই সিভিল ওয়ার্কের জন্য কি কি র মেটেরিয়াল লাগবে, ম্যাটেরিয়াল ফর ইলেকট্রিক্যাল ওয়ার্কস, ম্যাটেরিয়াল ফর এই পালমিং ওয়ার্কের জন্য কি কি লাগবে, ম্যাটেরিয়াল ফর টাইলস ওয়ার্ক, পেইন্ট ওয়ার্কস, উড ওয়ার্কস, এইভাবে ভাগ করে 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 প্রোডাক্টটাকে তৈরি করা যায়। এখন এটা একটা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির জন্য, এটা যদি আমার একটা বইয়ের দোকান হতো তাহলে আমি কিভাবে ভাগ করব, তার মানে বইগুলিকে আমি ভাগ করতাম হয়তো পাবলিকেশন অনুযায়ী কিংবা রাইটার অনুযায়ী কিংবা এডিশন অনুযায়ী, যেভাবে আমি মনে করি যে আমার এটা রাখাটা সুন্দর হবে। এটা যদি ফুড ইন্ডাস্ট্রি হতো তাহলে ফিনিশড গুডস হিসাবে আমি যে সমস্ত ফুড আইটেম আমার তৈরি হয় যেগুলো আমি বিক্রি করি সেভাবে তৈরি করতাম। সো ত্রয়ী সফটওয়্যার একটা আসলে একটা মানে খোলা একটা উইন্ডো, এটাকে আমরা আমাদের বিজনেস যে বিজনেসের নেচার অনুযায়ী এটাকে আমরা সাজাতে পারি। তো আর এর বাইরে আরেকজন আমাদের প্রশ্ন করেছিলেন যে ত্রয়ী সফটওয়্যারে ইউজার তৈরি করা যায় কিনা এবং ইউজারের পারমিশনটা কিভাবে মেনটেন করা যায়। দেখুন এই ত্রয়ী সফটওয়্যারটা ইনস্টল করার সময় যদি আমরা আমরা যদি তার ইউজার অ্যাক্সেস কন্ট্রোলটাকে যদি এখান থেকে এই যে এখান থেকে যদি ইয়েস করে দেই তাহলেই দেখা যাবে যে এই যে অ্যাডমিনিস্ট্রেটর তার পাসওয়ার্ড এবং রিটাইপ করে এটাকে তৈরি করে নিয়ে নেবে, এবং সেটা যদি করে নেয় তাহলে দেখা যাবে আমরা এই যে এখান থেকে ইউজার ডিম আছে এই ইউজার থেকে ইচ্ছে মতো আমরা ইউজার তৈরি করতে পারবো, তাদের রাইট দিয়ে দিতে পারবো, কে এন্ট্রি করবে, কে এডিট করবে, কে ডিলিট করতে পারবে কি পারবে না সমস্ত কিছু আমরা দিয়ে দিতে পারবো। আরেকজন ভাইয়া প্রশ্ন করেছেন যে ত্রয়ীতে ব্যাকআপের সিস্টেম কি। আপনি দেখুন ত্রয়ী সফটওয়্যারটাকে ক্লোজ করার সময় জিজ্ঞেস করে উড ইউ লাইক টু মেক এ ব্যাকআপ কপি অফ ইউর ডাটা, আমাদের উচিত হবে ইয়েস করা। আর ইয়েস করলে কি হয়, ইয়েস করলে আমি যদি এখান থেকে দেখাই মেনটেন্যান্সে এই যে ব্যাকআপ, ত্রয়ীর ব্যাকআপ পাথ ওয়ান, ব্যাকআপ পাথ টু এবং ব্যাকআপ টু গুগল ড্রাইভ, তাহলে তিনটা জায়গায় আমি এখন এটার ব্যাকআপ রাখতে পারি। সুতরাং ত্রয়ীতে যা ডাটা এন্ট্রি করা হবে তা কোনোভাবেও আর লস হওয়ার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। ভালো থাকবেন, আমরা পরবর্তী আরেকটা সেশনে আরো কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলবো। ধন্যবাদ সবাইকে।